ইসলামের নিশান ওড়ে দুনিয়ার যত মসজিদ ঘরে, মসজিদকে যে রাখে ধরে তার গুনাকে আমার আল্লাহ তাআলা, তার গুনাকে আমার আল্লাহ তাআলা এক সেজদায় ক্ষমা করে। ইসলামের নিশান ওড়ে, ইসলামের নিশান ওড়ে। এ দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, সেদিন কিছু থাকবে না, গাড়ি বাড়ি আমি আপনি সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ পাক সেদিন একটা জিনিস রেখে দেবেন, সেই জিনিসটা কি দেখুন। এই দুনিয়া যেদিন ধ্বংস হবে, থাকবে না কিছুই জমিনে, আর থাকবে শুধু কাবা শরীফ ছিল গো যেখানে, যেখানে যেখানে, আর তুলে নেবে মদিনা শরীফকে আল্লাহ ধ্বংসের আগে, শরীফকে আল্লাহ ধ্বংসের আগে। আর দুনিয়ার যত মসজিদকে আল্লাহ রাখবে পানির লহরে ভাসিয়ে ভাসিয়ে ভাসিয়ে, আর নামাজিরা থাকবে সেদিন ওই মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে, আর মসজিদ গুলো সব ভেসে ভেসে যাবে গো কাবার চারিধারে। ইসলামের নিশান ওড়ে, ইসলামের নিশান ওড়ে। তারপর বলছে দেখুন, ও গো জন্ম সবাই নিয়েছি মোরা, ও গো জন্ম সবাই নিয়েছি মোরা, কেউ ঘরে কেউ নার্সিং হোমে, আর মরব নিশ্চয় সবার জানা কে জানি কোনখানে কোনখানে কোনখানে, আর হযরত আলী জন্ম নিল কাবা ঘরের ভিতরে, শাহাদাত বরণ করেছিল পবিত্র মসজিদ ঘরে, মসজিদের ভিতরে মসজিদ ঘরে, আর হাসান হোসেন মসজিদ নবমীর উপরে, ওই মসজিদেতে সেজদা দিলে, ওই মসজিদেতে সেজদা দিলে নবী থাকবে গাওয়াহাসরে। ইসলামের নিশান ওড়ে দুনিয়ার যত মসজিদ ঘরে, মসজিদকে যে রাখে ধরে তার গুনাকে আমার আল্লাহ তাআলা এক সেজদায় ক্ষমা করে। ইসলামের নিশান ওড়ে। তারপর বলছে দেখুন, আমরা যারা মসজিদে নামাজ পড়তে যাই আল্লাহর ইবাদতে, এই মসজিদের মধ্যে আমাদের খুব সংযমের মধ্যে থাকতে হবে, দুনিয়ার কোনো কথা বলা যাবে না। তাই আমার লেখক লিখছে দেখুন,
মসজিদে পড়া হয় কোরআন, মসজিদে ডাকি খোদারে, ও গো মসজিদে পড়া হয় কোরআন, মসজিদে ডাকি খোদারে, মসজিদে খোদার ঝরে গোরে মাত নামাজ দের উপরে উপরে উপরে, মসজিদে বসে পড়লে দরুদ গোনা যায় তার ঝরে, মসজিদ কেরাবিন নেকি লেখে তাতে বিন যায় গোসরে, গোনা যায় ঝরে গোনা যায় ঝরে, ও গো মসজিদ নবীর জান সে প্যারা আল্লাহ থাকে যার ভিতরে, আর ও যুবিনা হয়ো না দাখিল, ও গো ও যুবিনা হয়ো না দাখিল পবিত্র মসজিদ ঘরে, ইসলামের নিশানোড়ে ইসলামের নিশানোড়ে ইসলামের নিশানোড়ে। সব শেষে আমার লেখকের নাম শুনবেন, আমার লেখক লিখছেন, ও গো আল্লাহর কাছে প্রিয় বান্দা তুই হবি রে কেমন করে, আর দুনিয়ার মিছে মায়ায় না পড়ে থাক না মসজিদ ধরে, মসজিদ ধরে মসজিদ ধরে, আর ওয়াক্ত হলে পড়বি নামাজ দোয়া করবি খোদার দ্বারে, ওসিলা নিবি নবী করিমের ইমাম হাসান হোসেনকে ধরে, ইমাম হোসেনকে ধরে ইমামদের ধরে, ওরে বেলাল হোসেন তোর সব সুপে দে নবীর আল আওলাদের উপরে, ওরে বেলাল হোসেন তোর সব সুপে দে নবীর আল আওলাদের উপরে, নিশ্চয় আল্লাহ খুশি হয়ে দান করবে জান্নাত তোরে, ইসলামের নিশানোড়ে দুনিয়ার যত মসজিদ ঘরে, মসজিদ কে যে রাখে ধরে তার গুনাকে আমার আল্লাহ তাআলা এক সেজদায় ক্ষমা করে, ইসলামের নিশানোড়ে ইসলামের নিশানোড়ে ইসলামের নিশান ওড়ে।